আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে একটা লিঙ্গবান, বা আপনি যদি কারো পেনিস বা লিঙ্গ অথবা যেটাই বলেন সেটা আপনি ফুলিয়ে ফেলতে চান, অর্থাৎ ফুলে যাবে, সে ওটা দিয়ে সহবাস করতে পারবে না, প্রস্রাব করলে জ্বলাপোড়া করবে, ব্যথা করবে, মুখ ফুলে যাবে, এত অস্বাভাবিকভাবে ফুলবে যে ওটা নিয়ে নড়াচড়া করতে পারবে না। এইভাবে যদি আপনি আপনার শত্রুকে শাস্তি দিতে চান তাহলে করতে পারেন, অথবা আপনার হাজব্যান্ড যদি পরকীয়া আসক্ত হয় বা মেয়ে আসক্ত হয়, অ্যাডিক্টেড হয়ে থাকে, তাহলে আপনি তার উপরও এটা প্রয়োগ করতে পারেন। তো প্রথম থেকে ভিডিওটা না টেনে আপনারা সবাই শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাঞ্জা দুটো না ইত্যাদি বিষয়ে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। সর্বপ্রথম বলে রাখতেছি এই নকশাটা হচ্ছে একটা কুফুরি নকশা, আপনারা যদি কুফুরি করতে চান সেক্ষেত্রে করবেন, তবে আমি রিকোয়েস্ট করবো ছোটোখাটো বা কোনো বিষয়ে কুফুরি প্রয়োগ করা না করাই ভালো। তো একান্ত বাধ্য হলে আপনি প্রয়োগ করতে পারেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। এই নকশাটা আপনি প্রয়োগ করবেন শত্রুর ব্যবহৃত কাপড়ের উপর, যদি ব্যবহৃত কাপড়ের উপর না পারেন তাহলে এই নকশাটা ভোজপত্রের মধ্যে আপনাকে লিখতে হবে গুরুচন দ্বারা, গুরুচন কালী দ্বারা লিখে নিচে শত্রুর নাম লিখবেন, শত্রুর পিতার নাম লিখবেন। এটা ছেলেদের উপরে প্রয়োগ করা যায়, তো তার পিতার নাম লিখে তারপর সেটা আপনাকে যে কোনোভাবে শত্রুকে যে কোনো পানির সাথে বা সর্বদের সাথে ডুবিয়ে খাওয়াতে হবে। আর যদি আপনি তার ব্যবহৃত কাপড়ে লিখেন তাহলে সেই কাপড়ে লিখে সেটা আপনি পুড়িয়ে দিবেন, যে কোনো শনি বা মঙ্গলবার দিনে অমাবস্যাতে করলে আরও দ্রুত ফল পাবেন, এটা তিন দিনের মধ্যে রেজাল্ট আসবে। তো এই ছিল আজকের ভিডিও, প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখে তারপরে কাজ করবেন, আমার অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন, অনুমতির জন্য গুরু দক্ষিণে প্রযোজ্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।